আসসালামু আলাইকুম। বরাবর মতো আমরা আজকেও আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, এখানকার চিকিৎসা সেবা এবং এখানকার পরিবেশ সম্পর্কে জানতে। আমরা প্রথমেই জেনে নেব রোগীর নাম এবং ঠিকানা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রাহেলা বেগম। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? সিলেট থেকে এসেছি। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনার আসলে সমস্যাটা কি ছিল বা কোন সমস্যা নিয়ে আপনি এখানে এসেছেন, ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। এখানে আমার কোমরে পায়ে ব্যথা ছিল, ফিটে ব্যথা ছিল, এজন্য এসেছিলাম। আচ্ছা, আপনি কি একটু বলবেন যে আসলে এই ব্যথাটার উৎপত্তি কিভাবে বা কিভাবে মানে হলো আপনার শরীরে? এটা উৎপত্তি একদিন আমি বাথরুমে পড়ে গেছিলাম। আচ্ছা, তারপর থেকে ওই ব্যথাটা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে বিভিন্ন জায়গায় দিয়েছি, এমআরআই টেমআরআই এগুলো করাইছি। যাওয়ার পরে হয়েছে যে রোগের মধ্যে সমস্যা, রক্ত জমাতে দিয়েছে, এজন্য ব্যথা কোমর থেকে পায়ে আসে, পায়ের থেকে কোমরে যায়, এরকম বলছিল আর কি। আচ্ছা, কোন ডক্টরের আন্ডারে আপনি চিকিৎসা নিচ্ছেন? কখন? এখানে এখানে কোন ডক্টরের আন্ডারে আপনি চিকিৎসা নিচ্ছেন? ওই যে শফিউল্লাহ স্যার। ডক্টর শফিউল্লাহ প্রধান। জি। আচ্ছা, আপনার যে সমস্যা, এই সমস্যাটা আসলে কতদিন ধরে? সমস্যাটা 6 মাস। 6 মাস ধরে আপনি এই সমস্যায় ভুগছেন? জি। এখন আপনার কি অবস্থা? এখন অবস্থা মোটামুটি ভালো। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাবো ডিপিআরসি হসপিটালের এই যে আপনি এসেছেন এখানে, এটার ঠিকানা বা এটা সম্বন্ধে জানলেন কিভাবে? এটা আমার ছোটো ভাই ইয়াতে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছে যে এখানে আসলে অনেক ভালো হইয়া যায়। আচ্ছা, বহুদিন যাবত ব্যথা ভুগতেছে যারা, এরা এখানে আসে, এসে ভালো হইয়া যায়। আচ্ছা, এখন আপনি কেমন বোধ করছেন? এখন আমি ভাবতেছি সম্পূর্ণ আমি সুস্থ। আচ্ছা, আমরা একটু জানতে চাবো যে এখানকার যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সেবা আপনি পেয়েছেন, তাতে আপনি কতটুকু সন্তুষ্ট বা আপনাকে কি এখানে ভালো ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়েছে কি না? জি, এই যে রাবিয়া আপু আছে না, জি জি, আমাদের থেরাপি দিছে, খুব ভালোভাবে দিছে। তারপরে তাহলে থেরাপি দেওয়ার ইয়াতে আমি খুব একটু ইয়া পাইছি, ভালো হয়েছেন বা ভালো করেছেন। আচ্ছা, এখানে যে ডিউটিরত ডাক্তাররা আছে, তারা কি সবসময় এসে বা সময় মতো এসে আপনাকে চিকিৎসা সেবা দিয়েছে কিনা বা আপনার দেখাশোনা করেছে কিনা? জি, সবসময় তারা ডিউটির ডাক্তার যারা সবসময় আসছে, এসে আমাদের দেখছে। আচ্ছা, এখানকার স্টাফ, নার্স, ম্যানেজমেন্টে যারা আছেন তাদের ব্যবহার কেমন? খুবই ভালো। এখানকার খাবার, খাবার দাবার সব কিছুই ভালো। আচ্ছা, এই হসপিটালের যে পরিবেশ সেটা আপনার কাছে কেমন লেগেছে? পরিবেশটা খুব ভালো। আচ্ছা, ডিপিআরসি সম্পর্কে মানে ডিপিআরসি হসপিটাল সম্পর্কে আপনার মতামত কী বা আপনার যদি কোনো কিছু বলার থাকে? যে অনেক আছে, আমি এখানে আসছি, আমি যদি ভালো হইয়া যাই আবার অন্যরা আরও 2-3 জন মানুষ আছে এখানে ভর্তি হইব, যে আমি সম্পূর্ণ ভালো হয়েছি এটা দেখে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, এর আগে আপনি কোথাও চিকিৎসা নিয়েছেন এই বিষয়ে, মানে এই যে সমস্যা হয়েছে আপনার এই 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 এটার জন্যে আপনি কি অন্য কোথাও চিকিৎসা নিয়েছেন এটার জন্যে? এটার জন্য অনেক জায়গায় গেছি, যাওয়ার পরে ওই যে ওষুধ খাই ব্যথা কমে, আবার ওষুধের একশন শেষ হইলে পরে ব্যথা আবার চলে আসে। আচ্ছা, ওইখানকার চিকিৎসা সেবা কী ছিল বা এইখানে যে চিকিৎসাটা দিয়েছে ওইটার সাথে আপনি আগে যে চিকিৎসা নিয়েছেন সেটার সাথে পার্থক্যটা কোথায়? অনেক পার্থক্য। কেমন কেমন বলতে, অন্য কোথাও যে এইখানে গেছি একবার, এখানে গেছি একবার, মানে কোনো শান্তি পাইছি না এজন্য। বুঝতে পেরেছি, মানে আপনি সঠিক চিকিৎসাটা পাননি। আচ্ছা, আপনার মতো যারা অন্যান্য রোগী আছেন, ধরাই পড়ে না? আচ্ছা, এখানে এসে আপনি যে চিকিৎসা নিয়েছেন তাতে আপনি, আমি এই রোগটা ধরা পেয়েছি যে এটা দেখো আর্থ্রাইটিস রোগ। আর্থ্রাইটিস। জি। আচ্ছা, এখানে আপনাকে কি কি চিকিৎসা দেওয়া হয়েছে, এখানে আপনি কি কি চিকিৎসা পেয়েছেন বা এখানে আপনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে সেটা কি ছিল? এখানে ব্যায়াম করাইছে, থেরাপি দেওয়া হয়েছে, তাদের প্রতি আপনার কি বলার আছে? তাদেরকে গিয়ে বলবো স্যার অনেক ইয়া দিয়া দিছে, এগুলা দিলে পরে তারা বুঝবো, বুঝতে কেন ভর্তি হবো, যে আমি কেন ইয়া শান্তি পাইছি বা ভর্তি হওয়ার পরে আমার অনেকটা সুস্থতা লাভ করেছে, লাভ করেছে, ওদেরকে গিয়ে বলবো। আচ্ছা, যাতে ওরা এখানে আসে, আসে সুস্থ হইয়া যায়। বুঝতে পেরেছি। পেশাগতভাবে আপনি কি করেন? পেশাগতভাবে আমি গৃহিণী। গৃহিণী। আচ্ছা,
ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আমাদের বিটি টুরের সাথে কথা বলার জন্য এবং আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।